الله 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 لا اله الا الله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رَبِّ اشرح لي صدري ويسر لي أمري واحلل قدة من لساني يفقه قولي. سورة جنديا أبني شعاع كوي সূরজনে দিয়া আপনি শোয় পায় গাম দুনিয়া আজব চিজ কবিহ কী শুনিয় চিজ কবি সবহ কোভি শোধা চো গা রক কি মু আই বন্দায় ক দা চাহ কি মুলাকাত জলদি সে আব ইঠে স নহাজরত কিনুহ জলদি সে আব ইঠে কিনু সে হা আলহামদুল্লিলা শুকুর আদায় কল্লে লাভ না লজ আল্লাহ আল্লাহ ইন শাকতুম ওয়াজ আপনারা অর্ধিক পারেন ভক্তরা অর্ধিক পারে। শুধু বাকি আমলের খাতা ঠিক ঠিক বাংলাদেশে অধিকাংশ ওয়াজ এখন বক্তাদের পেশা শ্রোতাদের হয়ে গেছে নেশা আসলে আমলের খাতা আমাদের এখনো চালু হয়নি আফসোস লাগে साउथ এশিয়ায় বাংলাদেশে যে পরিমাণ মাহফিল হয় গোটা পৃথিবী তার কোথাও এত মাহফিল হয় না ঠিক ভেবে দেখছেন একবার অতসু ঠিক মুসলমানের বাংলাদেশের মুসলমানের হওয়া উচিত ছিল যে হাজার মানুষের মধ্যে একজন তালাশ করে পাওয়া কঠিন হবে যে এর দাড়ি নাই এটা হওয়ার কথা ছিল না কিন্তু হাজার মানুষের মধ্যে কয়েকজন খুঁজে পাওয়া যায় দাড়িওয়ালা এগুলো আফসোসের কথা যাই হোক এত মাহফিল হয় আমাদের আমলের খাতা এখনো খুলতে পারি না এর কারণ শ্রোতারা ওয়াজ শুনতে বসে কান সুখ করার জন্য কান সুখ করলে কোনোদিন আমল আপনার ভালো হবে না আপনি যদি নিয়াদ এটা করতে পারেন যে আমি কথা দশ মিনিট শুনবো এর ভিতর থেকে মিনিমাম দুইটা আমলের তালকিন আমি এখান থেকে নিয়ে যাব আপনার নিয়ত যদি থাকে আমল করবেন এই ওয়াজ দ্বারাও ফায়দা কমিটির কষ্টেরও ফায়দা বক্তার দিন পরিশ্রম করার মধ্যেও ফায়দা ঠিক তা না হলে আর কোন সুযোগ নেই फायদারও কোন সুযোগ নেই যতটুকু আলোচনা হবে আল্লাহ তাআলা জানো আপনাকে আমাকে ওই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করেন আমিন জোরে বলেন আমিন আমিন আমি আপনাদের মাঝে পবিত্র কালামুল্লাহ শরীফের অগনিত আয়াতের মধ্যে হতে ছোট একখানা আয়াত এ কারীমা তেলাওয়াত করেছি আয়াতের আলোকে যতক্ষণ আলোচনা হবে আল্লাহ তালা জানেন আমাকে সব আপনাদের সবাইকে আমল করার তো তৌফিক দান করেন আমি নবীজির শানে একটি আয়াত আল্লাহ নাজিল করেছেন সে আয়াতে পাক তেলাওয়াত করেছি পয়গম্বর আরাবি সাল্লাল্লাহু আলাইহি কুল মখলুকের ভিতরে সর্বশ্রেষ্ঠ সাইয়দুল আম্বিয়া। ইমামুল আম্বিয়া সৈয়দুল ইমামুল মুরসালিন যত ধরনের উপাধি আছে সব একটামাত্র ব্যক্তির ক্ষেত্রেই মানায় আপনার আমার নবী এমন নবী যে গোটা বিশ্বে ব্যক্তি জীবনী পরে ধর্মান্তরিত হওয়ার ইতিহাস পাওয়া যায় না শুধুমাত্র নবীজির জীবনী পরেই বহু কাফের মুসলমান হয়ে গেছে দেখে নাই নবীকে শুধু এই দেড় হাজার বছর পরে এসে নবীজির জীবনী পরে মুসলমান হয়ে গেছে মাইকেল এই সার দি হান্ড্রেড নামে একটা বই লিখেছিল বিশ্বের শ্রেষ্ঠ একশো মনীষীদের নিয়ে জীবনীটা গোটা পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ যে মনীষী আছে মহান ব্যক্তিত্ব এদেরকে নিয়ে উনি জীবনী সাজাইছে বইটাকে তো এক নাম্বারে কাকে দিবে তালাশ করতে 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 হাজার জীবন তালাশ করলো এক নাম্বারে দেখে নবীজি কে সারা কাউকে মানাইতেছে উনি বাধ্য হয়ে এক নাম্বারে আপনার আমার নবীর জীবনে দিয়ে দিয়েছে গোটা পৃথিবী থেকে তাকে ধিকার জানানো হয় আপনি আমাদের লোক হয়ে খ্রিস্টান হয়ে আপনি কিভাবে এই কাজটা করলেন আপনি মুসলমানের নবীকে কিভাবে এক নাম্বারে দিলেন আমাদের ঈশা নবী আছে তখন মাইকেল এই সার জবাব দেয় আমি সব জীবনী পড়েছি সব জীবনী তালাশ করেছি রাজনৈতিকতায় পারিবারিকতায় সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন আমি তালাশ করে দেখলাম প্রত্যেকটা ক্ষেত্রেই মোহাম্মদ ছিলেন সুপার হিরো

বা মোহাম্মদ কই বুদরা কুজাইয়া রসুল কুজাই চেরা দর দি দহে তারব নয়াই আফসুস লাগে মুসলমান আমার নবী শ্রেষ্ঠ ঈশা নবী আল্লাহর দরবারে কান্না করেছে আয় আল্লাহ আমাকে যদি আপনি আকির জামানার নবীর উম্মত বানাইতেন নিজেকে বড় ধন্য মনে করতাম অথচ সেই নবীর উম্মত আমরা গোটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা এই পৃথিবীতে ঋগ বেদ গীতা বাইবেল রামায়ণ রিসার্চ করে কোন মুসলমান আজ পর্যন্ত বিদ্রোহী হয় নাই কিন্তু মুসলমানের কোরআন বিশ্বাস করে কোটি কোটি বেইমান কালেমা পরে মুসলমান হয়েছে দেড় হাজার বছর হয়ে গেল ও পর্যন্ত কোরআনের একটা হরকতের ভুল কেউ বের করতে পারে না ও বান্দা যারা কোরআনের ভুল বের করতে গেছে কোরআনের আয়নায় তারা ভুল ধরা পরে কালেমা পরে মুসলমান হয়ে গেছে ইতিহাস লক্ষ্য করে দেখো এই বাংলার জমিনেও তাকাই না দেখা যায় কত নব মুসলিম দেখা যায় নবহিন্দু খুঁজে পাওয়া যায় না কোন মুসলমান ঋগ বেদ গীতা বাইবেল রামায়ণ রিসার্চ করে বিধর্মী হওয়ার ইতিহাস পাওয়া যায় না কিন্তু আমাদের কোরআন এত দামি কোরআন যেই কোরআন রিসার্চ করতে যে গেছে সেই ধরা পড়ে মুসলমান হয়ে গেছে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বাংলার জমিনে ১৬ কোটি জনগণ এর প্রায় ডবল জনগণ ত্রিশ কোটি হিন্দু দেবতা ছিল শিব শক্তি মহারাজ এমন কোন দিন নাই মুসলমানের কোরআনের বিরুদ্ধে কথা বলতো না লেকচার না একটা না দুইটা না আটটা ভাষার উপরে পান্ডিত অর্জন করেছিল শিব শক্তি মহারাজ শিব শক্তি মহারাজ একদিন চিন্তা করো মুসলমানের কোরআনকে নিয়ে এত কথা বলি আজ দেখি কোরআনটা কেমন শিব একদিন কোরআনটা নিয়ে সন্ধ্যা সময় বসে গেল যখন শুরু করলো আলামিন শিব শক্তির পথে দেরি হাতুর একটা কম্প শুরু হয়ে যত পরে ততই মজা লাগে যত পরে ততই মজা লাগে একটা পর্যায়ে দেখতেছে পড়তে পড়তে চোখ থেকে অটোমেটিক পানি পড়া শুরু হয়ে গেছে শিব শক্তি কোরআনের দিকে তাকায় আর একবার আসমানের দিকে তাকায় শাহাদাত আঙ্গুলটু পরে উঠায় আর ডাক দেয় কয় মুসলমানের আমি এতদিন এত ভুলের মধ্যে ছিলাম এই কোরআন এত সুন্দর সাহিত্যে কোরআন এত সুন্দর সন্দে সন্দে কোরআন এত সুন্দর এমন কোন গ্রন্থ তো আমি জীবনে কোনো দিন দেখি সেই শক্তিমান দিতে আস বিস্তারিত বলার সময় নাই শিব শক্তি নিজের বলগুলো কোরআনে ধরা পড়ে কালে পড়ে মুসলমান হয়ে যায় এই ইতিহাস একটা না হাজার ইতিহাস আছে না নাই আরো জোরে অভাব না অথচ সেই মুসলিম ধর্ম জন্ম গ্রহণ করেছে আমরা সেই নবীর উম্মত আমরা আপনার আমার চেহারা দিকে তাকাইলে নবীর পরিচয় পাওয়া যায় না আপনার আমার চেহারা দিকে তাকাইলে নবীর আদর্শ খুঁজে পাওয়া যায় না আপনার আমার চেহারার দিকে তাকাইলে পাওয়া যায় পশ্চিমা সভ্যতা ঠিক আল্লাহ তাআলা বলেন হে নবী আমি আপনাকে পাঠাই নাই পাঠাই নাই আমি আপনাকে পাঠাই নাই হ্যাঁ আমি আপনাকে পাঠাইছি হল ফিসদিস না বারবার করে আল্লাহ মাকাবেলে সব নফিকের ইসবাত করে দিয়েছেন হ্যাঁ আমি আপনাকে পাঠাইছি একমাত্র আলামিন এর জন্য রহমতস্বরূপ জোরে কোন সুবহানাল্লাহ আলামিনের ব্যাখ্যা করতে করতে মুফাসিনে কেরাম হয়রান হয়ে গেছে আর আমরা পড়তে পড়তে হয়রান হয়ে গেছে। নবীর তো এমনি সম্মান কিন্তু আল্লাহ আয়াতটা নাজিল করে নবীর সম্মান অনন্য পর্যায়ে নিয়ে গেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নু জানায় দেয় তাফসীর ইবনে কাসীরে বর্ণনা করা হয়

গর্তের মধ্যে পিপিলিকা থেকে শুরু করে আপনা আপনা মাটির মধ্যে কেচো চিনি না কেচো কেচো আছে না এই যে বসছি লাগায় মাছ ধরে কেচো আল্লাহ বেহুদা বানাইছে না হ্যাঁ না না কেচো আল্লাহ বেহুদা বানায় না বান্দার এর জন্য বানাইছে ঠিক আমার আল্লাহ ডাক দিয়া কয় ওই গভীর সমুদ্রে তাকায়া দেয় ইয়াখ রুজুমিন humal lu'u wal marjan fa bi ayyi ala'i rabbikum antukadzibaa গভীর সমুদ্রের মধ্যে জিনুকের মুখে মুক্তা দান করেছে আমি আল্লাহ তোর জন্য এ শুধু তাই নয় পদার্থ বিজ্ঞান বলে কেচুর মধ্যে আল্লাহ কেমন ক্ষমতা দিয়েছে একটা কাঁচামরিচ গাছ থেকে দুই তিনটা কাঁচামরিচ হওয়ার কথা ছিল একটা টমেটো চারা থেকে দুই তিনটা টমেটো হওয়ার কথা ছিল একটা শশা গাছ থেকে দুই তিনটা শশা হওয়ার কথা ছিল এত কেন শশা হয় এত কেন কাঁচামরিচ বিজ্ঞান বলে মাটির নিচে আল্লাহ কেচো বানাইছেন ওই কেচোর মধ্যে আল্লাহ রসায়নিক একটা ক্ষমতা বাড়ায় দিছে কেচো যখন মাটিকে ফালা দেয় ওই মাটির রসায়নিক উপাদান আরো আশি গুণ যে কারণে কাঁচামরিচ দুই তিনটা পাও না হাজার কাঁচামরিচ পাও ওই কেচোর কারণে হাজার টমেটো পাও এই কেঁচো সৃষ্টি করে আমন মত কে দান করেছে জনেক শুধু তাই নয় বান্দা শুধু তাই নয় বান্দা ও বান্দা মাটির নিচে আপনারা দেখেছেন অক্টেন পেট্রোল তৈরি হয় বলেন তো আমার আল্লা যদি অক্টেন না দিত কেরোসিন না দিত পেট্রোল না দিত গাড়ি চালানোর কোনো সুযোগ ছিল নাকি বাতি চালানোর কোনো সুযোগ নাই আমার আল্লাহ বলে মানুষের দাল আমি আল্লাহ যদি ওই সমুদ্রে স্রোত না দিতাম বিদ্যুতের কোন সুযোগ ছিল না আমি আল্লাহ যদি ওই সরিষা খেতে সরিষা না দিতাম সরিষার তৈল বানানোর কোন সুযোগ ছিল না আমি আল্লাহ যদি সয়াবিন না দিতাম সয়াবিন বানানোর সুযোগ ছিল না আমি আল্লাহ যদি ডাব গাছের মাথায় ডাব না দিতাম নারিকেল হইতো না নারিকেল তৈল হইতো না মধু যদি না দিতাম কোল্ড ক্রিম শেভিং ক্রিম বানানোর কোন সুযোগ ছিল না সব আমি আল্লাহর দান একটা বারো নজর করে কি দেখছো আল্লাহ সৃষ্টি নিয়ে ভাবো কার পরিচয় মিলে যাবে আল্লাহ সৃষ্টি নিয়ে ভাবলে আল্লাহর পরিচয় মিলে যাবে কাদের কুদরত দারি বরকামাল।

আমার আল্লাহ তালা বলে ও বান্দা বিজ্ঞান বলে গভীর সমুদ্রের মধ্যে দৈনিক এত পরিমাণে জলছ্বাস ঘূর্ণিঝড় তৈরি হয় ওই ঘূর্ণিঝড়ের যদি এক হাজার ভাগের এক ভাগ দুনিয়ার জমিনে নিয়ে আসতো অথবা ওই এক হাজার ভাগকে একশো ভাগ বানাইয়া বলে যদি একশো ভাগের এক ভাগ দুনিয়া আসতো গোটা দুনিয়া প্লাবিত হয়ে মানুষ মারা যাই যাই ক্যানভাসে পদার্থবিজ্ঞান মানে আল্লাহ সৃষ্টি হাজার হাজার কোটি কোটি ডলফিন মাছ মিলে তাদের ল্যাঞ্জা দিয়ে ঘূর্ণিঝড়ের সাথে যুদ্ধ করে করে বাড়ি দিতে দিতে সব ঘূর্ণিঝড় গুলো রে দুর্বল বানায় দেয় আল্লাহর দয়াপূজন আরে মনি ও নবীর শুধু তাই নাই রে মুসলমান এই পৃথিবীর কোন বিজ্ঞান কোন চিকিৎসা বিজ্ঞান কোন ঔষধ বানাতে পারতো না যদি আল্লাহ তরুণতা সৃষ্টি না করত বিজ্ঞান বলে বান্দা চিকিৎসা বিজ্ঞান রিসার্চ করে দেখেন পায়খানার পোকাটাকে কেউ আল্লাহ বেহুদা বানায় নাই আপনি আমি যে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাই পরিচিত একটা ট্যাবলেট ওই পায়খানার পোকা দিয়া বানানো হয় কারো যদি মাজায় ব্যথা হয় শিয়ালের তৈল লাগায় দাও মাজা ব্যথা দূর হয়ে যাবে গ্যাস্ট্রিকের সমস্যা চিরতর শরবত খেয়ে ফেল গ্যাস্ট্রিকের বাপ আর দেখা দিবে না আপনার চুল পড়ে যায় চালি তার কষ লাগায় দেন চুল পড়া বন্ধ হয়ে যাবে ব্রন উঠেছে পুই পাতা লাগায় দেন ব্রণ কমে যাবে এ বান্দা শুধু তাই নয় আল্লাহ সৃষ্টি কদুখান কদু খাইলো কালে চুল পাকা বন্ধ হয়ে যায় ক্রোন ক্যান্সার থেকে মানুষ মুক্তি পায় বান্দা কদু খেলে জন্ডিস থেকে মানুষ মুক্তি পায় পাইলসের রোগ থেকে মানুষ মুক্তি পায় কাকরোল খান কাকর খেলে রক্তের কোলেস্ট্রল কমে যায় সুবহানাল্লাহ আল্লাহ

আরো জোরে কন কার সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 ভেসে আসে ওই সুমধুর তার চারিদিকে সোন আল্লাহ রান আল্লাহ মহান 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 কে মোহন কর শোনো তুমি মন দিয়ে কুকিলের সুর শুনতে দেখো কত না মধু মিষ্টি মিষ্টি ওই দয়ালের গান রয়েছে তাহাতে কি সুধা অসুরান কোথা পেল তাহারা এস জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান বলো যদি আকাশের ধারা সূর্যকে বলি যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন কালো কোথা পেলো মানব এক জীবন বিধান জবাব একটা সবই আল্লাহর দান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান তো জবান খুলে বলেন কে মহান